আসসালামু আলাইকুম সবাইকে। গুচ্ছর অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয় আছে জিএসটি পরীক্ষার আজকে অ্যাকাউন্টিং এর 21-22 কোশ্চেন সলভ করব। প্রশ্ন ব্যাংক সমাধানের মাধ্যমে তুমি শুধুমাত্র গুচ্ছ না, তুমি অন্য ভার্সিটির জন্য প্রিপেয়ার হতে পারবে এবং এই প্রশ্ন ব্যাংক সমাধানটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো যারা প্রশ্ন ব্যাংক সমাধান করতে যে ধরা খেয়েছো, মানে কিছু কোশ্চেনের সমস্যা হয়েছে, তারা এই ভিডিওগুলো দেখে নিবা, অথবা তোমরা যারা কোশ্চেন প্রশ্ন সম্পর্কে অ্যানালাইসিস করতে যাচ্ছ তোমরা এই ভিডিওটা দেখতে পারো। সো আমাদের এই প্রশ্ন ব্যাংক সল দুইটা ব্যক্তি করতে আসছো, একটা যারা আমাকে হয়তো চিনো না, তোমরা অনলাইনে সার্চ দিছো, আর একটা যারা আমাদের প্রশ্ন ব্যাংকটা অর্ডার করেছো সেই প্রশ্ন ব্যাংকে কোনো ভিডিও বুঝোনি, অথবা তুমি ভার্সিটি নিয়ে অনেক বেশি কনসার্ন, তুমি ওই ভার্সিটির প্রশ্নগুলো জানতে চাও। আসো তাহলে আমরা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় সি ইউনিটে অ্যাকাউন্টিং এর 35টা কোশ্চেন হয়েছিল 21-22 সেশনে, আমরা দেখে নিব। ক্যালকুলেটর কিন্তু ছিল না। প্রারম্ভিক মজুত পণ্য এত টাকা, ওকে এত টাকা এবং এত টাকা, প্রথমে দেখবো কি চেয়েছে, সমাপনী মজুত চেয়েছে। আগে দেখো সমাপনী মজুত কীভাবে বের করে, আমি তোমাকে একটা সূত্র, একটা টেকনিক শেখাই, বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সময়ের সমান বিক্রিত পণ্যের ভাগ। মানে এই সূত্র দিয়ে তুমি কিন্তু এখানে সমাপনী মজুতের কোনো সূত্র বের করার দরকার নেই। তো এখান থেকে যদি বিক্রয়যোগ্য পণ্য পাই, আমি যদি বিক্রিত পণ্য পাই, এটা অটোমেটিক পাবো। তো অঙ্কে কি বিক্রয়যোগ্য পণ্য আছে? নাই। তো আমরা সবাই জানি প্রারম্ভিক মজুতের সাথে ক্রয়যোগ করলে বিক্রয়যোগ্য পণ্য পাওয়া যায়। দেখো প্রারম্ভিক মজুত আর ক্রয়যোগ করলে বিক্রয়যোগ্য পণ্য 230 টাকা। এখন ভাইয়া যদি আমরা বিক্রিত পণ্যের ভাগ বের করতে পারি, সমাপনী মজুতটা মাঝখানে অটোমেটিক বের হয়ে যাবে, রাইট? রাইট। তাহলে আমার এখানে তোমার বিক্রিত পণ্যের ভাগ কি আছে? না, নেই। কি আছে? বিক্রয়ের পর মুনাফা 25%, আবার বিক্রয় আছে। তাহলে এই বিক্রয় 100, এরপর মুনাফা 25, বিক্রয়ের পর মুনাফা 25% হলে 25 টাকা, কারণ এখানে 100 আছে। তাহলে বিক্রয় থেকে যদি মুনাফা বাদ দিই, বিক্রিত পণ্যের ভাই, তাহলে বিক্রয় কত? 100, মুনাফা 25, তাহলে বাদ দিলে থাকে কত? 75, বিক্রিত পণ্যের ভাই 75। এইবার আসো খেলা, এই যে এটা এখানেই বের করছি, তার মানে নিচে যদি 75 হয়, উপরে 230, এটা মাইনাস চিহ্ন, তাহলে কত বাদ দিলে 75 হবে? আই রিপিট, 230 থেকে কত বাদ দিলে 75 হবে? বিক্রয়যোগ্য পণ্য 230 হলে সমাপনী মজুত কত বাদ দিলে বিক্রিত পণ্যের ভাই 75 হবে? এটাই খেলা, মুখস্থ করার দরকার নেই। তাহলে 230 আর 75 হবে, তাহলে 230 থেকে 75 বাদ দাও, ইয়েস পেয়ে যাবে অ্যান্সার, কত? 155। এটাই হচ্ছে খেলা। তো এই খেলাটা হচ্ছে এরকম, তোমাকে সূত্র মুখস্থার বাইরে সিস্টেমে খেলতে হবে, মানে সিস্টেমে করতে হবে, রাইট? রাইট, না বুঝলে আবার দেখবা ভিডিও। দেখো 10 মিনিটের উৎপাদন ব্যয় 200 টাকা, ওকে ফাইন, প্রতি মিনিটের বিক্রয়মূল্য কত হলে বিক্রয়মূল্যের উপর 20% মুনাফা হবে? দেখো এখানে বলেছে 10 মিনিটে যদি 200 টাকা হয়, তাহলে 1 মিনিটে কত? 20 টাকা। এটা আমরা ভালো করে জানি। দেখো এখন প্রশ্ন হচ্ছে 1 মিনিটে 20 টাকা, এইবার খাই এখানে 20% মুনাফা, তো দেখো তো ভাইয়া 20 টাকা, খুব ভালো, 20 টাকা হচ্ছে 1 মিনিটে। আর এই জায়গা মজার ব্যাপার হচ্ছে এরকম, খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল করো, তাহলে এখানে বলা হচ্ছে প্রতি মিনিটের বিক্রয়মূল্য কত হলে 20 টাকা মুনাফা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে 20 টাকা আমার 1 মিনিটে, 20 টাকার উপরে তুমি 10% করে কত হবে? দেখো 10% করলে কত হয়, খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল করো, 10% করলে 2, 20% কত হবে? 4। আমি এই 10% বের করতে পারি, কিন্তু ভাইয়া আমার মূলত খেলা এখানে না, খেলাটা হচ্ছে আমি যে এই যে 20 টাকা জানি এটাকে উৎপাদন ব্যয়, ব্যয় বা ক্রয় মূল্য, রাইট? রাইট, আমার এখানে বিক্রয় মূল্যের উপর মুনাফা 20% হয়, ক্রয় মূল্যের উপরে 25%। কেমনে? ওই যে ভাইয়া মনে আছে তোমাকে শিখাইছিলাম এর আগের আগের ইয়ার সলভিংয়ে, কিভাবে মনে রাখবা বিক্রয় মূল্য থেকে মুনাফা ক্রয় মূল্য যেতে হলে কোন প্রকার বিয়োগ প্রক্রিয়া, 20/100 - এটা শর্ট টেকনিক, ওকে, গুণ 100, 20×20 80 হয়, তাহলে 4×20 80, 100×100/4 25%, এটা কিসের উপর বের হয়? ক্রয় মূল্যের উপরে। তাহলে আমার ক্রয় মূল্য বা ব্যয় কত পাইছি অঙ্কে? আমি পাইছি একটু আগে বের করে 20 টাকা, একটু আগে দেখলাম না ভাই 20 টাকা, তাহলে 20 টাকার উপর কয় পার্সেন্ট? 25%, তাহলে 25% 4/1 একবার 5 টাকা হয়, ওকে ফাইন, তাহলে আমার 5 টাকা পেয়ে গেলাম, কি আমার বিক্রয় মূল্যের উপর মুনাফা। স্যার আপনি কেন বললেন এটা? কারণ স্যার আমি এই অঙ্কে জানি আমার বিক্রয় মূল্য দেওয়া আছে, কিন্তু মুনাফাটা টাকা দেওয়া হচ্ছে কি ক্রয় মূল্য, তাই আমি ট্রান্সফার করে নিয়েছি, ওকে ফাইন। তাহলে আমি এখানে দেখো কত পাইছি? 5 টাকা। এখন আসো বিক্রয় মূল্য কেমনে বের করবো, এই 5 টাকার নাম কি আমার মুনাফা। এখন প্রশ্ন হচ্ছে আমার অঙ্কে আমরা সবাই জানি যে আমার ব্যয়টা আর মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য, তাহলে ব্যয় কত? 20, মুনাফা 5, তো টোটাল 25, এই দেখছো, তাহলে 25 টাকায় বিক্রয় করতে হবে, তাহলে বুঝে রাখো এই যে। তাহলে অঙ্কে আমার প্রথমে ব্যয়টা বের করলাম, তারপরে মুনাফা দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর ট্রান্সফার করলাম, কারণ অঙ্কে ব্যয় যা কথা আর আমার কি ক্রয় মূল্য সে কথা, কারণ এখানে বিক্রয় মূল্য নাই, এই জন্য আমরা বের করে নিছি। ব্র্যান্ডের নাম কোন সম্পদ? ব্র্যান্ডের নাম হচ্ছে একটা অস্পর্শনীয় সম্পদ, এটা ধরা যায় না, শোয়া যায় না। আরও কী কী অস্পর্শ সম্পদ উদাহরণ দেওয়া আছে? অবাধ্য কোন প্রতি সময়ের উপর নির্ভর করো, সবাই এটা আগেও পড়ছি, উৎপাদন, কারণ উৎপাদনকে বের করার সময় কোনো কথাবার্তা এখানে নাই। সরলের ক্ষেত্রে সময় দ্বারা ভাগ করা লাগে, বর্ষ সংখ্যার সময় লাগে, অবশেষযোগ্য মূল্য বা অবশিষ্ট বছর বাই, ওই যে অবশিষ্ট বছর বাই বর্ষ সংখ্যা থাকে, ওখানে সময়ের কাজ আছে, এই এনের কাজ আছে, কোনো রাশপণ কি বছর লাগে, ওই যে বছর দিয়ে 4/200 বছর দিয়ে ভাগলে মেয়ে অবচয় বেরোয়, কিন্তু এখানে হচ্ছে সময়ের কোনো কার্যবল নেই। মনে রাখবা প্রতি বছর অবচয় সমান, তার নাম সরলরৈখিক, এবং আস্তে আস্তে কমতে থাকে, তার নাম কি? তার নাম হচ্ছে কোনো রাশপণ। কোনটি পদ্ধতিতে তড়িৎ অনুপাতে হ্রাস ঘটে,
অর্থাৎ তড়িৎ অনুপাত হ্রাস ঘটে কেন? প্রথমে কি উপর কি থাকে তরল সম্পদ, এই তরল সম্পদ যদি কমে যায় তাহলে তড়িৎ হ্রাস ঘটে। তরল সম্পদ কি আছে এখানে? মজুতপ্রণত না, এই যে এটা কি বৃদ্ধি? তরল সম্পদ মানে কি? মজুতপ্রণত তরল সম্পদ না, যে প্রদেশাপ হ্রাস। আবার নিচে দিয়ে দায় থাকে, দায় যদি কমে যায়, দায় কমলে কি হবে? তড়িৎ, আবার বুঝো, দায় যখন কমে যাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখো তড়িৎ অনুপাত হ্রাস ঘটার ব্যাপারে, এটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, খুব ভালো করে শোনো। তরলসাপ সরি প্রদেশাপ বৃদ্ধি হ্রাস না, যখন দায়টা বাড়তেছে তাহলে কেমনে হয় আমি একটু শিখাই তোমাদেরকে। ধরো 5000 ভাগ হচ্ছে 1000, তার উপর তরল সম্পদ নিচে দায়, অ্যান্সার হবে 5:1। কিন্তু আমি যদি বলি 5000 ভাগ হচ্ছে এই জায়গা 2500 হলো, দায়টা বেড়ে গেল, তাহলে 2:1 হবে। দায় বেড়ে গেলে আমার অটোমেটিক তরল অনুপাত হ্রাস পাচ্ছে, আবার দায় যদি কমে যায় তরল অনুপাত বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ সো মাচ। আসো, কোনটি অস্থায়ী হিসাব? অস্থায়ী যেটা, অস্থায়ী হিসাব তিন প্রকার, একটা হচ্ছে আয় ব্যয় একটা উত্তোলন, তার অবশ্যই একটা ব্যয় অস্থায়ী হিসাব, ভাড়া একটা ব্যয়, এটা অস্থায়ী হিসাব। তাহলে কি আয় ব্যয় উত্তোলন, এটা স্থায়ী সম্পদ, এটা হিসাব, কারণ এটা সম্পদ, সম্পদ আর সম্পত্তি স্যার স্থায়ী হিসাব। তাহলে অস্থায়ী হিসাব তিনটি, মূলধন, সম্পদ এবং হচ্ছে একটা কি মালিকানা সত্ত্ব বা মূলধন একটা দায়। ওকে ফাইন, আর অবচ্ছ আয় ব্যয় উত্তোলন, এই যে তিনটা দিন আয় ব্যয় উত্তোলন, এই তিনটা হচ্ছে অস্থায়ী হিসাব, ওকে, বা নামিক হিসাব বলা হয়, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এখানে বলেছে নতুন অনুপাত কত, শর্ট টেকনিকে শিখো, চার ভাগের এক ভাগ যদি তারা গকে দেয়, ক খ এটা মানে প্রথম দুইজন, গকে চারের এক দিলে বাকি থাকে তিন, তিন এরা দুইজন পাবে, তিন চারে বারো, তিন তিরিকে নয়। এইবার এই দুটো বের করার পর মানে গদরা যখন বের করো দুটো যোগ করবো, চার তিন সাত, সাত একে সাত। আরে শর্ট টেকনিক আবার শিখো, দেখো গকে চার ভাগের এক ভাগ দিলে বাকি থাকে তিন ভাগ, ইয়েস, তাহলে এই তিন ভাগ কে কে পাবে? এরা দুইজন পাবে। তাহলে চার গুণ তিন, তিন চারে বারো, খ পাবে তিন গুণ তিন, তিন দিকে নয়। তাহলে এবার দেখো গ কী পাবে, গড়টা দশ মিনিট দুটো যোগ করবা, যোগ করে এই গড় প্রাপ্য একের সাথে গুণ করবা, হয়ে গেল। তাহলে বারো ইষ্ট, তাহলে কত হবে বারো ইষ্ট নয় সাত। কোনটি প্রকৃত হিসাব? প্রকৃত হিসাব কয় প্রকার? হ্যাঁ, প্রকৃত হিসাব বলতে বোঝাচ্ছে এরকম যে স্থায়ী সম্পদ আর তিনটা হিসাব, স্থায়ী হিসাবকে প্রকৃত হিসাব বলে, আমি আবার বুঝাই। তাহলে স্থায়ী যে হিসাব হচ্ছে না ভাইয়া তিনটে, তাকে প্রকৃত হিসাব বলে। তাহলে স্থায়ী হিসাব কি? সম্পদ, এই যোগিম ব্যয় সম্পদ, দায় এটা দায় সম্পদ। তাহলে এটা কি? এইটা হচ্ছে ভাড়া একটা ব্যয়, তাহলে ব্যয় হচ্ছে এটা নামিক হিসাব বা অস্থায়ী হিসাব। তো নামিক হিসাব বা অস্থায়ী হিসাব কি? আয় ব্যয় উত্তোলন। আর স্থায়ী হিসাব বা প্রকৃত হিসাব আছে তিনটি, সম্পদ, দায় মালিকানা সত্ত্ব। 1994 সালে কোম্পানি নির্ভর উদ্ভিদ এটা মুখস্থ করে হবে তফসিল 11 অনুযায়ী। কন্ট্রিবিউশন মাধ্যমে সি টি মানে এটা পরিবর্তন হিসেবে এটা এটা মনে হয় এটা কিওয়ার্ড, কিওয়ার্ড এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো এটা অনেক সুন্দর করে আমি বুঝাইছি, এখানে একটা আইটেম দেখো, প্রথমত বিক্রয় থেকে পরিবর্তন বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন, বিক্রয় কত 10, পরিবর্তন হিসেবে কত 2। ওকে ফাইন, তাহলে আমি কী পাবো? কন্ট্রিবিউশন, এটা আমি ধরে নিচ্ছি কিন্তু আমরা। হ্যাঁ ফাইন, এখন প্রশ্ন হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন স্থায়ী বাদ দিলে মুনাফা, এটা আমরা ধরে নিচ্ছি কিন্তু, জাস্ট সিম্পল তোমার বোঝানোর জন্য। এই ম্যাথটার ট্রিক শেখো, মানে এখানে বলেছে কোনটা সঠিক বা কোনো সঠিক নয়, খুব ভালো করে অপশন কয়া কেন সঠিক নয় বা কেন সঠিক, দেখো নয় কেন ভালো করে খেয়াল করো, ভুল করা যায় বা কেন সঠিক, আমি ওকে অ্যানালিসিস করি। মোট বিক্রয় টি, আচ্ছা টি মানে কি এটা, ফাইন, থেকে পরিবর্তন হিসেবে আছে ভি, আচ্ছা ভি বাদ দিলে কন্ট্রিবিউশন সি পাওয়া যায়, বাদ দিলে কি কন্ট্রিবিউশন মার্জিন মানে সি পাওয়া যায়, পাওয়া যায়, অথবা সঠিক, তাই দেখেন সঠিক, ক্লিয়ার। তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন সময় টি মাইনাস ভি, ঠিক আছে টি মাইনাস বিএস, ঠিক আছে। কেন টি মানে কি? টি মানে এই যে টি মানে হচ্ছে বিক্রয়, এই যে টোটাল বিক্রয়, টি মানে কই বিক্রয় কই, এই যে তো বিক্রয় থেকে পরিবর্তন ভি বাদ দিলে আমরা পাই। আচ্ছা খ নম্বর কি, অপশন গ নম্বর কি বা খ নম্বর, খ নম্বর, খ নম্বর কি মুনাফা আছে এটা, তাহলে এর সাথে স্থায়ী ব্যয় এফ, তাহলে যোগ করলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। তো দেখো মুনাফা এই যে স্থায়ী ব্যয় 5, 7, 3, 8, এই দেখো ভালো করে বলো, মুনাফার সাথে স্থায়ী ব্যয় যোগ করলে, মুনাফা স্থায়ী ব্যয় যোগ করলে কন্ট্রিবিউশন মার্জিন, হ্যাঁ রাইট রাইট পাওয়া যায়। উপরের ম্যাথে স্থায়ী ব্যয় তিনের সাথে, দেখো উপরের ম্যাথে স্থায়ী ব্যয় তিনের সাথে কি মুনাফা 5 যোগ করলে কি কন্ট্রিবিউশন মার্জিন 8 হয়, কিন্তু এখানে অপশনে আছে বিয়োগ, এই দেখো খ নম্বর অপশনে কি আছে বিয়োগ চিহ্ন আছে, কিন্তু হবে কি, এই দেখো, এই দেখো মুনাফার সাথে স্থায়ী ব্যয় যোগ করলে, তাহলে এখানে যোগ হবে, তাহলে এখানে ভুল আছে, তাহলে এখানে কি হতো যদি এখানে যোগ চিহ্ন থাকতো সঠিক হতো। তাহলে আলটিমেটলি তোমাকে আমি বিশ্লেষণ করে দিয়েছি কেন সঠিক কেন সঠিক নাই, এটা এক্সাম্পল ম্যাথ দিয়েছি তোমার বোঝানোর জন্য। তাই এটা হচ্ছে কিওয়ার্ড বা সূত্রর একটা কিওয়ার্ড দেওয়া আছে। থ্যাংক ইউ। অনুপার্জিত আয়ের সমন্বয় না করলে কে, অনুপার্জিত আয় মানে কি? অনুপার্জিত একটা দায় হিসাব, প্রথমত খেয়াল করবা, আগে দেখো সমন্বয় করলে কি হবে ভালো করে বুঝবা, অনুপাত আয় সমন্বয় করলে যাবে দেখি অনুপাতিত আয় ডেবিট বা অগ্রিম আয় ক্রেডিট, অনুপাতিত আয় ডেবিট বা অগ্রিম আয় ডেবিট আর আয় ক্রেডিট, তাহলে অনুপাতিত আয় একটা দায় হিসাব, এর দায় কখন ডেবিট হয় কমে গেলে, তাহলে আমি বলতে পারি দায় হ্রাস আর আয়টা, আয় তো মালিকানা সত্ত্বের অংশ, এটা ওই প্লাস, তাহলে সমন্বয় দিলে এটা হবে আর না দিলে কি হবে, না দিলে এই যে উল্টা এল প্লাস ওই মাইনাস, তাহলে এল দায় বৃদ্ধি বা ওই হ্রাস। আসো কি আছে অপশন দেখি, এখানে অপশনে কি আছে, এদের দায় বেশি দেখানো হবে, রাইসো আর ওইর কোনো কথা এখানে বলা নেই, রাইট, ওই হ্রাস, ওই হ্রাস মুনাফা বেশি না, মুনাফা হ্রাস হইলে হইতো, ওই বা মুনাফা হ্রাস হইলে হইতো, কিন্তু অ্যান্সার এটা সঠিক, সমানে না দিলে বলেছে, এটা খেয়াল রাখবা।
এখন বলেছে করের একটা অঙ্ক, ভালো করে বুঝো। করের অঙ্ক বলেছে 30% কর হারে কর পরবর্তী আদায়। আচ্ছা কর পরবর্তী মানে কোনটা? এইটা, ভালো করে বুঝো, সব টেকনিকে শিখো, এটা কর পরবর্তী। ফাইন, এখানে কি আছে? 30%, এটা 30%, আমি এটাও জানি না এটাও জানি না, এই দুটো আমি জানি না, ভালো করে বুঝো। এবার দেখো টেকনিকটা শিখো। টেকনিক হচ্ছে এরকম, আমাকে যেহেতু ক্যালকুলেটার নেই, আমাকে উত্তর দেখে দেখে করতে হবে। কেমনে? আমি ধরে নিলাম এখানে উত্তর কত, রাউন্ড ফিগার কত, এই যে এটা 600, আমি ধরে নিলাম 600, তাহলে 600 যদি কি বলেছে এখানে, এখানে বলেছে কর পূর্ব এবং কর, তাহলে কর পূর্ব মানে এটা, কর মানে এটা, তাহলে প্রথম বক্সে কর পূর্ব, কর কর পরবর্তী, রাইট, কর পরবর্তী দেওয়া আছে। তো ধরলাম এখানে 600 ধরে নিলাম, এরকম 30% কর, 318, 180, তাহলে 600 থেকে 180 বাদ দিলে 350 হয়। উত্তর হচ্ছে না, সরি, এখানে হচ্ছে 250, এটা হচ্ছে কত, করের পরিমাণ হচ্ছে 250। তো দেখো 600 থেকে 250 বাদ দিলে 350 হয়। উত্তর হচ্ছে না, হবে না। আবার 600 থেকে 30% 250 হয়। উত্তর হচ্ছে না, হবে না, তাহলে এটা হবে না, বাদ দাও। এবার অপশন দেখে দেখে করতে হবে। দ্বিতীয়টা গ নম্বর আসো, 500 বসালাম, এটা কত, 150। তো দেখো দেখো 500-র উপরে 500 থেকে 150 বাদ দিলে 350 হয়। তো এটা সঠিক হওয়া যায়, আসো খুব ভালো করে। তাহলে 500-র উপর বা 30% করলে কি 150 হয়। এটা অ্যান্সার। আরও সহজে শিখো, দেখো এখানে যে অ্যামাউন্টটা আছে এটা, তো 600 থেকে কি 800 বাদ দিলে এটা হয়, না হয় না, বাদ। 500 থেকে কি 150 বাদ দিলে এটা হয়, এটা রাইট। 470 থেকে 120 বাদ দাও, 470 থেকে 120 বাদ দিলে 300, 400 থেকে 100 বাদ দিলে 300, 70 থেকে 20 বাদ দিলে কত হয়, 50, 300 হয়। কিন্তু এটাও হয়, কিন্তু 470-র উপরে কি আবার 30% করলে 150 হয়। উত্তর হচ্ছে না, বুঝতে পারছো ব্যাপারটা? তাই তোমাকে দুইটা কীভাবে মিলাইতে হবে, আগে বাদ দিয়ে দেখো এটা হয় কিনা এবং পার্সেন্টেজ করে এটা হয় কিনা। থ্যাংক ইউ। নিট চলতি মূলধন এত টাকা, ওকে, এটা চলতি মূলধন, চলতি অনুপাত, চলতি অনুপাত মানে এটা মানে চলতি সম্পদ, এটা মানে চলতি দায়। তাহলে আমার 5 মানে চলতি সম্পদ আর 2 মানে চলতি দায়, বলেছে চলতি দায় কত টাকা, ভালো করে বোঝো। তাহলে এখানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, চলতি সম্পদ আর চলতি দায়, সম্পদ থেকে দায় বাদ দিলে চলতি অনুপাত 3, দেখো সরি চলতি মূলধন আছে 3, চলতি মূলধনের টাকা আছে, তাহলে 180,000 টাকা ভাগ আছে 3, তাহলে 1:60,000। কেমনে বলছিলাম ভাই, চলতি মূলধন আবার এখানে অনুপাত চলতি মূলধন, তাহলে 1:60,000 টাকা, এখানে কী চেয়েছে দায়, দায় কয় ভাগ, 2 ভাগ, তাহলে 60,000 টাকা 1 ভাগে হলে 2 ভাগে কত, 60 × 120, যদি সম্পদ চাইতো গুণ 5। কেন আমি এখানে 3 ভাগ দিলাম, দিস ইজ দ্য কোশ্চেন, কারণ এখানে ভাই চলতি অনুপাত, এটা সম্পদ এটা দায়, সম্পদ থেকে দায় বাদ দিলে মূলধন, কারণ এখানে মূলধনের টাকা আছে। যদি এখানে থাকো চলতি সম্পদ তাহলে আমি 5 ভাগ দিলাম, যদি থাকো চলতি দায় আমি 2 ভাগ দিতাম, ওকে। কোনটি লেনদেন নয়, হ্যাঁ খুব ইজি একটা কোশ্চেন, দেখো বিজে বেতনভুক্ত নিয়োগ, নিয়োগ কখন লেনদেন হয় না, দেখো 2/10 N3 শর্তে এত টাকা ফেরত, বাকি টাকা অতদিনের মধ্যে পরিশোধ করলে বাড়টা পাওয়া যাবে। এখানে বলা আছে 2/10, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাড়টা, এটা সিম্পল একটা প্রশ্ন, ঠিক আছে, ওকে। এখন কতটুকু বাড়টা পাওয়া যাবে, খুব ভালো করে শোনো, এটার থেকে একটা ফেরত আছে, থাকবে তো 10,000 টাকা। এখন এই 10,000 টাকার উপর কত পার্সেন্ট, 10,000 টাকার উপর আছে 2%, যদি তুমি মেয়াদ এই যে দিনের মধ্যে পরিশোধ দেখছো, তা 2%, এই যে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2%, তাহলে এরপর 10% করলে কত, 10,000, 10% করলে 1,000, তাহলে 10,000 ভাগ 10 দাও, লাস্টের সংখ্যা আর সংখ্যা দশমিক, কারণ 10 ভাগ করলে লাস্টের সংখ্যা আর সংখ্যা কি হয় দশমিক, তাহলে 1% পাচ্ছি 100, 2% করলে 200, কারণ 10 ভাগ দিলে 1% পাওয়া যায়, বুঝতে পারছো, এগুলো টেকনিক ভাইয়া। তো এই টেকনিকগুলো ভালো করে খেয়াল রাখতে হয়, ওকে ফাইন। এখন আসো, এরপরে বলা আছে 4 বছর মেয়াদে অগ্রিম বিমা, তাহলে অগ্রিম বিমার পরিমাণ দেওয়া আছে এত টাকা, প্রথম বছর শেষে স্থিতিপত্রে কত টাকা অগ্রিম থাকবে, ভালো করে বোঝো। তাহলে অগ্রিম বিমা আছে 4 বছরে 1,000, তাহলে ভাগ তাও 4, 1,000 ভাগ 4, তাহলে 1 বছরে 250, এবার 1 বছর 250 বলছে উদ্বৃত্ত কত থাকবে, তাহলে উদ্বৃত্ত মানে কি, 1 বছরে 250 চলে গেলো, 800 চলে গেলে থাকবে তো 750, যদি বলতো বছর শেষে খরচ কত তাহলে 250 হতো, যদি বলতো বছর শেষে খরচ কত, অ্যান্সার 250, বলছে উদ্বৃত্ত কত, তাহলে উদ্বৃত্ত কত, খরচটুকু বাদ দিয়ে উদ্বৃত্ত থাকে। বলেছে দেনাদার প্রথম বছরে 62 টাকা, শেষে এত টাকা, বিক্রয় লব্ধ অর্থ 62 এবং এত টাকা, 1,000 টাকা এবং এত টাকা হলে নগদ প্রাপ্তি কত, খুব ইজি একটা কোশ্চেন। আমরা জানি দেনাদার থেকে কি করা হয়, বিক্রয় যোগ করা হয়, সমাপনী বাদ দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে হাতে নগদ, দেখো হাতে নগদ মানে কত আদায় করেছো, তোমার প্রথমে ছিল কত, এত টাকা, এরপরে তুমি বিক্রয় করেছো এতটা যোগ হয়, এবং সমাপনী মানে কি বছর শেষে যা আছে, তাহলে টোটাল মিলে হচ্ছে আপনার 3,62,000, এবার বছর শেষে যেটা রয়ে গেছে 42, তাহলে আর বাকি টাকা কি হয়েছে, আদায় হয়ে গেছে, সিম্পল। আপনি দাদার কাছে টোটাল পাইছেন কত, 3,62,000, সেখান থেকে আপনার এখনও বছর শেষে জমা রয়েছে 42, তাহলে বাকি যে 3,20,000 এটা আদায় হয়ে গেছে, কী হয়েছে, আদায় হয়ে গেছে। 120% প্রদত্ত ভাড়া এত টাকা হলে অগ্রিম ভাড়া কত টাকা, তাহলে 120% মানে কি, এখানে 20% বেশি, যদি বলা হয় 80% ভাড়া তাহলে 20% বকেয়া, তাহলে 100 থেকে যা কম হবে তার নাম বকেয়া, 100 থেকে যা বেশি তার নাম হচ্ছে অগ্রিম, খেয়াল করো। তাহলে এখানে 30,000 টাকা, ভালো করে বুঝবে, হ্যাঁ, তাহলে 30,000 টাকা হচ্ছে আমার কত, টোটাল 120, তাহলে 30,000 টাকা ভাগ দেবো 120, তাহলে 1 ভাগে পাবো, তাহলে 1 ভাগে যা পাবো বেশি 20%, তাহলে গুণ দেবো 20, অ্যান্সার শেষ।
সহজ সমাধান। তা আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যদি বলতো আমি 80% তাহলে আমি ভাগ দিতাম 80 গুণ দিতাম 20% বকেয়া পাইতাম। তাহলে এই যে 20% এটা নাম কি অগ্রিম। আর যদি 90% হইতো ভাগ 90 গুণ 10 ওই 10% হচ্ছে বকেয়া। তাহলে 130% যদি বলতো ভাগ 130 গুণ 30 ওই 30% অগ্রিম। বিক্রয় মূল্য এত টাকা, বিক্রিত পণ্যের এত টাকা, পরিশোধ মোট লাভ কত আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের বাদ দিলে মোট লাভ শেষ। যদি বলতো নিট লাভ এটা থেকে এটা বাদ দিলে 90 এটা অ্যান্সার। যদি বলতো নিট লাভ এটা থেকে এটা বাদ দিলে মোট লাভ, মোট লাভ থেকে পরিচয় ব্যয় বাদ দিলে নিট লাভ। এত 12% হারে এত টাকা এক বছরের সুদ, এত টাকা বিনিয়োগের অন্য দেশ সুদ কত? দেখো 5000 টাকার উপর 12% আগে বলো 5000 টাকার উপর 10% করলে কথা শর্ট টেকটিকে শিখো একটা শূন্যবাদ 500 10% করলে 500 আলাদা 2% তাহলে 10% 500 হলে 1% কত 50 কেন? কারণ ভাগ 10 দাও তাহলে 1% 50 তাহলে 1% 50 হলে আমার লাগবে 2% 2% 100 তাহলে 5000 গুণ 100 টোটাল মিলে হচ্ছে 500 যোগ 100 600 আবার শিখ অ্যান্সার 5000 টাকার উপর 10% করলে 500 10% 500 আর 1% মানে ভাগ 10 দেন লাস্ট সংখ্যা সংখ্যা দশমিক মানে 50 1% 50 2% 100 তাহলে 500 100 600 টোটাল কিন্তু এখান থেকে 400 আপনি আদায় করছেন তাহলে এখনো 200 কি বকেয়া শেষ তো টোটাল 600 মধ্যে 400 আদায় 200 এখনো বকেয়া এই বকেয়াটুকু বা দায়ও যাবে। প্রকৃত যন্ত্র পুরাতন যন্ত্রপাতি বিক্রয় কোন ধরনের নগদ পণ্য? যন্ত্রপাতি বিক্রয় মনে রাখবেন কোন স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় শুধু সহজ শিখেন। স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় মানে হচ্ছে বিনিয়োগ কার্যাবলী। আর যদি কোনো শেয়ার ঋণপত্র এগুলো হয় অর্থায়ন কার্য। শেয়ার ঋণপত্র বন্ড এই সব কিছু হচ্ছে অর্থায়ন কার্যাবলী। বিনামূল্যে বিতরণ বিজ্ঞাপন ডেবিট করার ক্ষেত্রে আমরা অনেক বেশি জানি ওকে এবং জানিয়ে রাখবো বিজ্ঞাপন একটা ব্যয় ব্যয়ের ফলে ওই মাইনাস হয় ওই মানে কি আর ক্রয় মানে কি ব্যয় হ্রাস হলে ওই প্লাস হয় তাহলে এটা মালিকানা সত্ত্ব অপরিবর্তন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি হ্রাস। আসেন পরবর্তী বিভাগে ওকে বার্ষিক অপচয় বার্ষিক 10% অপচয় বার্ষিক 10% অপচয় বার্ষিক 10% অপচয় কোনো বছর দেড় পদ্ধতি এত টাকা এবং দ্বিতীয় বছর অপচয় কোনো মাস পান চেয়েছে রাইট। দেখেন বলেছে কোনো মাস পান দেড় পদ্ধতি বার্ষিক 10% 2000 টাকা ভালো করে বুঝবেন ইজি কোশ্চেন 2000 টাকার উপরে প্রথম 10% করেন 10% করলে গেল 200 এই 200 টাকা বাদ দেন কারণ কোনো মাস পান ভাইয়া প্রতি বছর অবস্থায় কিন্তু এক হয় না তাকে 1800 এই 1800 আবার প্রথম বছরে চলে আসবে এরপর 10% করেন কারণ অপচয় হার সমান 180 তাহলে কি বুঝলেন প্রথম বছর থেকে দ্বিতীয় কমতেছে যদি বলতো তৃতীয় বছর এই 1800 থেকে 180 বাদ দিতাম তাহলে থাকতো কত 1620 এই 1620 এর উপরে আবার অবচয় ধরতাম তাকে বলতো তৃতীয় বছর। একটা ইন্টারেস্টিং জিনিস শিখেন করোনা মাস পানে অপচয় আস্তে আস্তে কমে কিন্তু আগার এটা ভালো করে খেয়াল রাখবে এই অপচয় হার স্থির থাকে করোনা মাস পানের পদ্ধতিতে অপচয় হার স্থায়ীপির অপচয় হার স্থির কিন্তু 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 ভাইয়া অপচয় কমে আবার দেখেন বহিমূল্য কিন্তু আস্তে আস্তে কমে কোনো অসমানি এবং ইন্টারেস্টিং জিনিস শিখে নেন কোনো অসমানে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা হয় না ভগ্নাবশেষ মূল্য পরীক্ষা থাকলেও বিবেচনা হবে এবং কোনো অসমানে অবচয় হার বের করে 200 ভাগ আয়ুষ্কাল। দেখেন কুড়িনের একটা ম্যাথ কুড়িনে কি চেয়েছে এখানে অনাদায় দেনাদার পরিমাণ কুড়িন কত আছে ভাইয়া আমার প্রথমে কুড়িন আছে 5000 রাইট রাইট এই কুড়িন 5000 দেওয়া আছে এ দেখেন প্রতন সঞ্চিতি আছে তা অনাদায় সঞ্চিতি অনেক কিছু আছে এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস শিখেন এখানে আমাকে বলেছে অনাদায়ী দেওয়ার পরিমাণ কত এখনো কতটুকু রয়ে গেছে কুড়িনের পরিমাণ কত আছে প্রথমে প্রথমে কুড়িন আছে 5000 এর সাথে আরও কুড়িন কত আছে আমার নতুনটা যোগ আমরা সারা জীবন জানি আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করছি সরি আমরা যখন ওই যে পরিচালন ব্যয় করছি সেখানে আমরা যোগ করছি কুড়িন এত টাকা যোগ নতুন কুড়িন নতুন কুড়িন 9500 তোলা মিলে পাবো 14500 এর থেকে আমরা পুরাতনটা বাদ দিছি এই যে পুরাতনটা বাদ দিছি তো বাদ দিলে অ্যান্সার তাহলে আমরা কি বুঝলাম আমাকে এখানে বলেছে অনাদায়ী দেনা অনাদায়ী দেনা মানে নিট অনাদায়ী দেনা নিট অনাদায়ী নিট অনাদায় তাহলে সূত্র কি সূত্র হচ্ছে প্রথমে কুড়িনটা নিব তার সাথে আমার নতুনটা যোগ করব পুরাতনটা ভাগ দেবো তাহলে কুড়িন যোগ নতুন কুড়িন মাইনাস পুরাতন কুড়িন সঞ্চিতি নতুন কুড়িন সঞ্চিতি যোগ হয় পুরাতনটা বিয়োগ হয় আশা করি তোমরা সুন্দর করে এটা বুঝে গেছো তাহলে এতটুকু শিখলাম কি হয় নিট কুড়িন বের করার সময় নতুনটা যোগ পুরাতনটা বিয়োগ বকেয়া বেতন পরিশোধ হিসাব বকেয়া বেতন পরিশোধ তাহলে বেতন যখন পরিশোধ করো নগদ টাকা প্রথমে চলে যাবে নগদান ক্রেডিট আর বকেয়া বেতন পরিশোধ মানে বকেয়া বেতন ডেবিট বকেয়া বেতনটা দায় দায় কখন ডেবিট হয় দায় কমলে সম্পদ কখন ক্রেডিট হয় সম্পদ কমলে এল মাইনাস এ মাইনাস কোন পরিবর্তন হিসাব সমীকরণে নিট পরিবর্তন এল আর ওই এখানে ওই দায় আর হচ্ছে সম্পত্তি হচ্ছে এই দায় আর সম্পত্তি কমবে। দেখো বলেছে মোট এবং স্থায়ী সম্পদের অনুপাত এত টাকা ভালো কথা স্থায়ী সম্পদ চলতি সম্পদের কত শতাংশ এটা অনেক ইজি একটা কোশ্চেন ইজিলি খেয়াল করো মোট এবং স্থায়ী সম্পদ অনুপাত 8:6 তাহলে এখানে মোট সম্পদ ওকে এবং স্থায়ী সম্পদ এবার দেখো তাহলে মোট সম্পদ কত আগে আছে তাহলে এটা 8 স্থায়ী সম্পদ কত 6 দেখো তো ভাইয়া খুব ভালো কথা 8 আর 6 এর পার্থক্য কিন্তু চলতি কারণ মোট যদি হয় 8 তাহলে আমাদের 6 হচ্ছে স্থায়ী তাহলে বাকি 2 হচ্ছে চলতি ইজি একটা কোশ্চেন না ভাইয়া এখন প্রশ্ন হচ্ছে বাকি 2 যদি চলতি হয় এখানে মূল ব্যাপারটা হচ্ছে এরকম খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখো এই যে দুই ভাগ যে চলতি এটা কত শতাংশ এইটা একটা ভাইটাল ফ্যাক্টর দুই ভাগ যে চলতি এটা কত শতাংশ এবার দেখো মোট সম্পদ 8 তাহলে 8 এর কত পার্সেন্ট দুই স্বাভাবিক ব্যাপার ভাই
দেখো পরিচালন কার্যগত নগদ প্রবাহের মধ্যে কোনটি মুনাফার যোগ, আমরা অলওয়েজ মাথায় রাখবো অবচয়টা অলওয়েজ যোগ হয়, ঠিক আছে? অনগত এবং অবচয়টা অনগত লেনদেন, শুধু অবচয় না, অবচয় অবলম্বন, অবক্ষয়, স্থায়ী সম্পত্তির বিক্রয় বিক্রয়ন্ত ক্ষতি সবকিছু হচ্ছে অনগত লেনদেন বা অস্পর্শ লেনদেন বলা হয়। মুনাফা বিক্রয় মূল্য উপর 20% বিক্রিত মান, বিক্রিত মান বা করার পর কত, বিক্রয় মূল্য থাকলে কোন প্রক্রিয়া, বিক্রয় মূল্য বিয়োগ প্রক্রিয়া, তো বিক্রয় মূল্য মানে কোন প্রক্রিয়া, বিয়োগ প্রক্রিয়া, কেমনে বিয়োগ করে 20/100-20 এই টেকনিকে, 20 মানে 80 তে কাটলে হয় 4, 25% হয়। আমরা এটা করতে করতে হাফ হয়ে চলে গেছি, আর তুমি না পারলে ও ভাই, এই দেখো কতগুলা পার্থক্য দেওয়া আছে, এগুলো পড়লে না, ওকে? বিয়োগ প্রক্রিয়া, এবং এইটা দেখো ক্রয় মূল্যের কিছু নাম আছে এগুলো পড়বা, বিক্রয় মূল্যের কিছু নাম আছে এগুলো পড়বা, এবং শর্তটি মাথায় রাখবা বিক্রয় মূল্য মানে বার্ষিক বিয়োগ প্রক্রিয়া আর ক্রয় মূল্য মানে যোগ প্রক্রিয়া। কোনটি স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য, স্থায়ী ব্যয় কোনটি, স্থায়ী ব্যয় সাধারণত কি একক প্রতি কি স্থির থাকে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, কোনটি স্থায়ী ব্যয় বৈশিষ্ট্য, ওকে ফাইন, মোট ব্যয় পরিবর্তনশীল, আবার মোট ব্যয় সীমাহীন এটা তো হবেই না, একক প্রতি স্থির না, স্থায়ী ব্যয় কি মোট একক প্রতি ব্যয় পরিবর্তনশীল, মানে স্থায়ী ব্যয় মানে কি বোঝাচ্ছে এরকম, স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্য হবে এটি মোট অঙ্কে স্থির থাকে এবং উৎপাদন এককের ফলে এটি একক প্রতি ব্যয়ের হার বৃদ্ধি ঘটে, তার মানে এককের স্থায়ী ব্যয় একক প্রতি কি হয় পরিবর্তনশীল, মানে স্থায়ী ব্যয়, এটা খুব ভালো করে শোনো, কারণ স্থায়ী ব্যয় কি আসলে, মনে করো তুমি সংক্ষেপে শিখো একশো উৎপাদন করো 10 টাকা করে, তাহলে কত 1000, এখন প্রশ্ন হচ্ছে খুব ভালো করে শুনো, এখন প্রশ্ন হচ্ছে তুমি উৎপাদন করো 150 একক, টাকা 1000 টাকা ফিক্সড, এটা স্থায়ী ব্যয়, তাহলে কি করতে হবে এই একক প্রতিটা কমে আসবে, তখন কিন্তু কমে আসবে, তাই না ভাইয়া, বা বেড়ে যাবে, তাহলে ব্যাপারটা আছে 150 একক উৎপাদন করতে হবে 1000 টাকায়, তো তোমাকে তখন এটা কিন্তু কমে যাবে, তাহলে আলটিমেটলি এই একক প্রতি পরিবর্তনশীল, এটা কিন্তু স্থায়ী, তাহলে স্থায়ী ব্যয়ের ক্ষেত্রে একক প্রতি ব্যয়টা কেমন পরিবর্তনশীল, এই যে একক প্রতি ব্যয় পরিবর্তনশীল, শর্ট ট্রেডিংয়ে শিখে দিলাম। দেখো বিক্রিত পণ্যের ব্যয় একক প্রতি স্থির থাকলে কিন্তু হবে না, কারণ 10 টাকার উৎপাদন করছে 100 একক, 10 টাকা করলে 1000, ওই 1000 টাকা 150 একক করা লাগবে, কারণ 1000 টাকা মানে গোটা ফিক্সড, 150 একক করতে গেলে তখন স্থায়ী একক প্রতি ব্যয়টা কম বেশি হবে। বিক্রিত পণ্য মানে কি প্রাণী মজুত পণ্য, সবাই জানে, তার সাথে ক্রয় যোগ করলে প্রাণী মজুত পণ্য, মানে প্রাণী মজুতের সাথে ক্রয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্য, বিক্রয়যোগ্য পণ্য থেকে সমাপনী উৎপন্ন বাদ দিলেই আমরা বিক্রিত পণ্য পাই। এই কোশ্চেনটা দেখো সবাই, এখানে বলা আছে যে 100 টাকা বিক্রয় করে লাভ হবে না ক্ষতি হবে, আর লাভ ক্ষতি ভাই ইজি কোশ্চেন, বিক্রয় মানে বহিমূল্য এটা সূত্র। এখন প্রশ্ন হচ্ছে বিক্রয় কত টাকা, দেখো 25000 টাকা বিক্রয় কত, মেশিনটি 100 টাকা, সরি বিক্রয় কত 15000 টাকা, এই যে 15000 টাকা বিক্রয়, মেন কাজ হচ্ছে বহিমূল্য বের করতে হবে 15000 টাকা, এখানে আছে কেমনে বের করো, দেখো বহিমূল্য বের করার টেকনিক হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, দেখো ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জী, ক্রয় মূল্য কত, আমার ক্রয় মূল্য হচ্ছে আঙ্কে 25000 টাকা, তাহলে পুঞ্জীভূত অবচয় মানে কত 5 বছর পরে 100 টাকা বিক্রি, তাহলে 5 বছরের অবচয়, আগে বের করো 1 বছরের অবচয়, এই যে অবচয় দেখো ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ মেয়াদ, তাহলে ক্রয় মূল্য 25, ভগ্নাবশেষ মূল্য 5, 25 বলে 20 ভাগ মেয়াদ 10, 20/10 2000 টাকা 1 বছরে, তাহলে 5 বছরে কত, 5×5 = 5, 5×20 কত 100, সরি 5×2 = 10, 10000 টাকা আছে আমার পুঞ্জীভূত অবচয়, 10000 টাকা দিয়ে পুঞ্জীভূত অবচয় হয়, তবে খেয়াল করো 10000 টাকা দিয়ে পুঞ্জীভূত অবচয় হয়, তার মানে আমার ক্রয় মূল্য কত 25, এটা হচ্ছে ক্রয় মূল্য, পুঞ্জীভূত অবচয় 10, 25 থেকে 10 বাদ দিলে 15000 টাকা বহিমূল্য, তাহলে আমরা পাইছিলাম বিক্রয় 15, বহিমূল্য 15, থাকে 0 টাকা, মানে কি বুঝলাম স্টেপ 3টা, প্রথম বিক্রয় দেখতে হবে, বের করতে হবে বহিমূল্য, বহিমূল্য বের করতে কী লাগবে ক্রয় মূল্য আর পুঞ্জীভূত অবচয়, ক্রয় মূল্য দেওয়া থাকবে, পুঞ্জীভূত অবস্থায় বের করতে হবে কয় বছরের, যে কয় বছর আমরা বিক্রি করছি, তো এই যে পুঞ্জীভূত অবস্থায় আমি বের করবো যে কয় বছর পরে কী করছি বিক্রি করছি, এই পুঞ্জীভূত অবস্থায় কেমনে বের করবো, আবার অবচয় বের করতে হবে, অবচয় বের করে টোটাল মেয়াদ দ্বিগুণ করলে পুঞ্জীভূত অবস্থায় বেরোবে। থ্যাংক ইউ। কোন লেনদেনের ফলে ব্যাংক জমা অতিরিক্ত পরিমাণ কমিয়ে দেয়, ব্যাংক জমা অতিরিক্ত মানে কি ভাইয়া ভালো করে শুনুন, ব্যাংক জমা অতিরিক্ত মানে কি তুমি অতিরিক্ত টাকা উঠাইছো, প্রত্যাখ্যান হবে না, এই যে চেকের অর্থ আদায়, যখন তোমার টাকা আদায় হবে তখন ব্যাংক কেটে নেবে, তাহলে জমাতিরিক্ত কমে যাবে, বোনাস শেয়ার ইস্যু মানে কি এটা পড়াতে আমি হাফেজ হয়ে গেছি, বোনাস শেয়ার ইস্যু মানেই ওই মাইনাস ওই প্লাস, মানে মালিকের তো অপরিবর্তনই যে, মনে রাখবা এটা কোশ্চেনটা আরও অনেকভাবে আসে, এটা জাবেদাকে দিয়েছি, এটাও দিয়েছি, এই কোশ্চেনটা আরও কী কীভাবে আসে দেখো, এটা জাবেদাকে দেখো, জাবেদাকে ওই মাইনাস ওই প্লাস, দুটো জাবেদার ক্ষেত্রে একই হয়, এবং এই কোশ্চেন এইভাবে আসে, মালিকের সাথে রাজনীতি, মালিকের তো অপরিবর্তন, মালিকের তো একই থাকবে, তিনটা একই অ্যান্সার, তিনটা রকম অ্যান্সার আসতে পারে পরীক্ষায়, এবং এটা মনে রাখবা এই বুনাশা দেওয়া হয় বর্তমান বিদ্যমান বা পুরাতন বা এক্সিস্টেন্ট শেয়ারদের মধ্যে, ফ্রিতে দেওয়া হয়, লভ্যাংশ বিপরীতে, কোন লভ্যাংশ বিপরীতে, নগদ লভ্যাংশ বিপরীতে, সবগুলো দিলাম,
কোনটি বছর শেষে বন্ধ করে? তিনটা হিসাব, সম্পদ আয় ব্যয় উত্তোলন, এই তিনটা হিসাব বন্ধ করে। এই তিনটা হিসাবকে অবস্থব, নামিক, অস্থায়ী হিসাব বলে। মাথায় রাখতে এই তিনটা সমিতি দেখলে মধ্যে বন্ধ করা হয়। সমিতি খেলা কখন দেওয়া হয়? বছর শেষে দেওয়া হয়। বন্ধ করা হয় নাকি কি? সম্পদ দায় মালিকানা শর্ত। তাহলে এখানে ব্যয় যে উত্তোলন আমার ব্যয়, এটা সম্পদ দায় মালিকানা শর্ত, এই তিনটা বন্ধ করা হয় না। এই তিনটা বন্ধ করা হয় কিসের মাধ্যমে? সমাপন পরবর্তী দেখার মাধ্যমে। এগুলো সব শিখে নেও। আহারে শিখে নে বাচ্চারা। চাঁদা দেখ, শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন। চাঁদার ক্ষেত্রে মাথায় রাখবি চাঁদা আয়ের সূত্র হচ্ছে এরকম, চাঁদা মোট প্রাপ্তি দেওয়া থাকবে, তার সাথে কী যোগ হবে? বকেয়া যোগ হবে। ও ভালো করে শোন, তাহলে বকেয়া কী হবে? চলতি বকেয়া যোগ হবে। এখন তুই বলতে হবে চলতি বকেয়া যোগ যায়, তাহলে বিগত বকেয়া কী হবে? মাইনাস হবে। এই সূত্রটা আরও শর্ট টেকনিক এসে পাই, চলতি বকেয়া যোগ বিগত বকেয়া বিয়োগ। মনে রাখবি অগ্রিম 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 কী হয়? বিয়োগ হয়, কিন্তু বিগত অগ্রিম কী হয়? যোগ হয়। তাহলে এখানে একটা খেলা শিখলি, চলতি একটা বিগত, তাহলে চলতি বকেয়া যোগ বিগত বকেয়া বিয়োগ, চলতি অগ্রিম যোগ বিয়োগ বিগত অগ্রিম যোগ, এই তো খেলা। এবার বাস্ট অ্যান্সারগুলো বসাই দিবি শেষ, এই যে দেখছিস। তাহলে দেখ এখানে চাঁদা প্রাপ্তি এটা কি? এই যে 20,000, ওকে ফাইন। চাঁদা থেকে বিগত বছরের আগামী বছর, তারপর চলতি বাকে, চলতি বাকে এটা যোগ হবে, ওকে ফাইন, ক্লিয়ার। যে 5,500 যোগ হবে, তারপরে কি আছে? 4,000 টাকা কি বিগত বছরের কি আছে এখানে? যার মধ্যে বিগত বছর অত আগামী বছর মানে অগ্রিম, তাহলে অগ্রিম কী হবে? অগ্রিম বিয়োগ হবে। আর বিগত বছর মানে কি? বিগত বকেয়া বিয়োগ হবে। শেষ অ্যান্সার, এটা ছিল আমাদের আর নেই শেষ। তাহলে 21/21/21 যদি কোনো কোশ্চেন না বুঝো ভাইয়া প্লিজ একটু আবার দেখবা, যেহেতু এটা প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস, তো আমরা চেয়েছি 15-20 মিনিটের শেষ করার জন্য, তাই একটু তাড়াতাড়ি কথা বলেছি। তোমার প্রয়োজন হলে তুমি কিন্তু সলো করে নিবা। সো ভাই বোনেরা, আমাদের প্রশ্নবাংক এখনও যারা অর্ডার করনি অর্ডার করে ফেলো, বিলিভ মি, তুই মাত্র 5-5টা প্রশ্নবাংক না কিনে একটা প্রশ্নবাংক কিনো, তোমার সকল বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। ঢাবি রাবি চবি উচ্চ সাত ক্লাসের জন্য মাত্র 490 টাকা আমাদের প্রশ্নবাংক অর্ডার করলে তোমার সব প্রশ্ন পেয়ে যাবে এবং ভিডিও ক্লাস পাচ্ছে। আর কি কষ্ট এখন এই রাত জেগে জেগে সলভ করতেছি, তোমার যাতে দু একটা সমস্যা থাকলে তুমি সমাধান পেয়ে যাও এবং কোনো প্রশ্ন ব্যাখ্যা না পড়ে পারলেও তুমি যা ভিডিও ক্লাস দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থাকো, প্রশ্নবাংক অর্ডারের নিয়ম দেখে নাও। somethinglovers.com ছোটাতে অক্ষর এবং একসাথে সেখানে যে তুমি ভাই দেখতে পাচ্ছ বুক নামে একটা অপশন আছে, সি ইউনিটের সকল যে প্রশ্ন ব্যাংকটি এখানে ক্লিক করো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ সি ইউনিট সকল বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক। এখানে আমাদের বইয়ের মূল্য হচ্ছে 490 টাকা, কিন্তু ভাইয়া কুরিয়ার চার্জ 30 টাকা, সব মিলে আমাদের বইটার প্রাইস হচ্ছে 520 টাকা। প্রশ্ন হচ্ছে তুমি সামারি বিস্তারিত জানতে তুমি এখানে পড়তে পারো এবং তুমি কীভাবে বইটা অর্ডার করবা সেটাও দেওয়া আছে, স্পেসিফিকেশন তুমি দেখতে পারো। এগুলা সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই প্রতিটা প্রশ্নের শর্ট টেকনিক এবং ব্যাখ্যা দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের শর্ট ভিডিও ক্লাস দেওয়া পাবা তোমরা। এবং আমার খেয়াল করো, বাই নাউতে ক্লিক করবা। ভাইয়া দেখো এখানে বাই নাউতে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ অ্যাড্রেস, ওকে ফাইন। এখান থেকে তোমার নাম তোমার মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে, কেন বলো তো? কারণ তুমি আমাদের ওয়েবসাইট আগে লগ ইন করেছো। আচ্ছা লগ ইন করানি, তাদের টেকনিকটাও শিখিয়ে দিচ্ছি। তাহলে ভাইয়া এই দেখো এই ফোন নাম্বার তোমার অটোমেটিক চলে আসবে, ওকে ফাইন। এখানে ফুল অ্যাড্রেস সুন্দরবন কুরিয়ার সার্ভিস, আমি আবার বলছি শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিস হবে, সাবমিট করবা, প্রসিড টু পেমেন্ট দিবা, প্রসিড টু পেমেন্ট আই অ্যাগ্রি দিবা, সাবমিট দিবা। সাবমিট দেওয়ার পরে হচ্ছে তুমি কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চাও, বিকাশ, রকেট, নগদ, সেলফিন, সেখান থেকে ধরো বিকাশ থেকে সবাই করে, নিচের দিকে দেখবা পে আছে, ওকে। তোমার বিকাশ চার্জটা এখান থেকে কাটা হবে, তার জন্য 13 টাকা এক্সট্রা তোমার বিকাশের যে পেমেন্ট খরচটা এটা ভাই আমাদের হাতে রা। সো এখান থেকে তুমি কনফার্ম দিবা, তোমার ওটিপি যাবে, পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। যখন ভাইয়া পেমেন্টটা কমপ্লিট হবে একটু 5-10 সেকেন্ড ওয়েট করবা, তুমি যদি বেরোয় চলে আসো তাহলে ভাইয়া ক্যান্সেল হয়ে যায়। তো অনুরোধ করবো পেমেন্টটা যখন কমপ্লিট হবে তোমার বিকাশের পিন দেওয়ার পর একটু ওয়েট করবা, তোমার অর্ডার কনফার্ম হয়ে যাবে। আর তারা প্রথমে কি করবা, লগ ইনে চাপ দেওয়া। লগ ইনে চাপ দেওয়ার পরে তুমি দেখো রেজিস্টার আছে, ভালো করে খেয়াল, রেজিস্টার করতে হবে, রেজিস্টার ক্লিক করবা। রেজিস্টার ক্লিক করে তোমার নাম তোমার মোবাইল নাম্বার তোমার হচ্ছে একটা পাসওয়ার্ড দিবা, মিনিমাম 6 সংখ্যা, সেটা হতে পারে 1 2 3 4 5 6 বা হতে পারে 3 4 5 6 7 হতে পারে 8 9 10 11 12, এরকম করে ভাইয়া তুমি 6 সংখ্যাটা পাসওয়ার্ডের সহজ পাসওয়ার্ড মনে রাখবা। এই পাসওয়ার্ডটা একবার একবার দুইবার বসাবা, ওকে ফাইন, দুইবার বসে রেজিস্টার করবা, হয়ে যাবে শেষ, রেজিস্টার বা লগ ইন একই কথা। তারপরে আমরা বুঝতে পারলাম তুমি আমাদের ওয়েবসাইটে নতুন হলে তোমাকে আগে তোমার মোবাইল নাম্বার তোমার নাম তোমার 6 সংখ্যাটা পাসওয়ার্ড মিনিমাম 6 থেকে 8 হলে কোনো সমস্যা নেই, একই পাসওয়ার্ড দুইবার বসিয়ে তুমি রেজিস্টার করে ফেলবা। রেজিস্টার করার সাথে লগ ইন হয়ে যাবে, লগ ইন না হলে আবার নতুন করে লগ ইন করবা এই নাম্বার পাসওয়ার্ড দিয়ে। পরবর্তীতে কোনো কোর্স বা কোনো বই করতে হলে তুমি আমাদের নাম্বার আর হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলতে পারবা। এই নাম্বার আর পাসওয়ার্ডটা কখনো বলবো না, একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর এখানে যে নাম্বার দিচ্ছ কুরিয়ার অর্ডারের সময় অটোমেটিক সেই নাম্বার চলে আসবে, বা তুমি চাইলে ওখানে চেঞ্জও করে দিতে পারো। সো এটা ছিল অর্ডারের প্রসেসিং এবং লগ ইন প্রসেস, অর্ডার করে ফেলো দ্রুত করে আমাদের আপকামিং যে নতুন বইটা এবং কোশ্চেন ব্যাংকটা, ইনশাল্লাহ অনেক জোশ হয়েছে এবং সেখানে সকল বিশ্ববিদ্যালয়ের ঝাবি রাবি চবি এবং গুচ্ছ সাত কলেজের একদম মানে কী বলবো অনেক জোশ করে করা হয়েছে এবং আমরা নিজেরা করেছি, ব্যবসা শিক্ষা 5E দেওয়া আছে। সো তোমরা এবং একটা মজার ব্যাপার হচ্ছে এটার সাথে সাথে তোমরা ভিডিও ক্লাস পাচ্ছ, এটা ইন্টারেস্টিং, স্ক্যানার দিয়ে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে। দেখা হবে আমরা কিসে বিশ্বাসী।